সৃষ্টি করার উপায় তারা জানানো হচ্ছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যেই দেশের এই ফ্যাসিবাদের উৎখাতের জন্য স্বৈরাচারের পতনের জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছে শুধু 1 জুলাই এবং আগস্ট 2024 সালে গতকালকে সর্বশেষ রিপোর্ট পর্যন্ত 1632 জন মানুষ তাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে আরো কত অসংখ্য মানুষ ঘুমের শিকার হয়েছে যাদের লাশ পর্যন্ত তাদের পরিবার পরিজনদের হদিস নাই তারা জানতে পারে নাই এইভাবে বিগত 15 বছরে কত হাজার মানুষকে হত্যা করে খুন করে স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতার মসনদকে আঁকড়ে ধরে রাখতে চেয়েছিল তার ইচ্ছা ছিল মূলত সে প্রতিশোধের রাজনীতি করেছিল প্রতিশোধ নিতে চেয়েছিল বাংলাদেশের কাছ থেকে সে প্রতিশোধ নিতে চেয়েছিল বাংলাদেশের মানুষের কাছ থেকে এমনকি সে প্রতিশোধ নিতে চেয়েছিল তার নিজের দল আওয়ামী লীগের কাছ থেকে তার ধারণা ছিল 1975 সালে তার বাবাকে খুন করেছে দেশের মানুষ তার বাবাকে হত্যা করেছে আওয়ামী লীগ আর বাংলাদেশের মানুষ তাতে উল্লসিত হয়ে সারা বাংলাদেশের সকল মিষ্টির দোকানের মিষ্টি সকালবেলা ছড়িয়ে দিয়েছিল এই জন্য 1975 সাল থেকে সে এক ঘোষণা দিয়েছিল যে দেশের মানুষ তার বাবার হত্যাকাণ্ডে উল্লাস প্রকাশ করেছে সে এই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে এরপরে বিগত 50 বছর ধরে শেখ হাসিনা সেই প্রতিশোধের রাজনীতি করে গিয়েছে আর প্রতিশোধটা নিয়েছে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের জাতির কাছ থেকে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আর এভাবে সে বিভাজনের রাজনীতি প্রতিশোধের রাজনীতি করে করে বাংলাদেশকে ধ্বংস করার যত আয়োজন সবগুলো সে করেছে মানুষের প্রধানমন্ত্রী হতে চায় নাই তিনি চেয়েছিলেন তিলকমানি মুখ্যমন্ত্রী হতে বাংলাদেশকে বিশ্ব দরবারে যেন মাথা তুলে দাঁড়াতে না পারে এই জন্য লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে বাংলাদেশটাকে একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছেন তারা এই করে করে বাংলাদেশকে অন্তঃসার শূন্য করে একটি পরনির্ভরশীল দেশ এবং জাতি হিসেবে বাংলাদেশের অস্তিত্বকে বিপন্ন করাই ছিল শেখ হাসিনার রাজনীতি আমরা আরেকটি দেশের সেবাদাসী হিসেবে বাংলাদেশের ক্ষমতার মসনদকে কুক্ষিগত করে এদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে সে রাজনীতি করে গিয়েছে আর দুঃখ লাগে ভারতের পররাষ্ট্র নীতি এবং বিশেষ করে বাংলাদেশ নীতির বিষয়ে আমরা প্রতিবাদ জানাই নিন্দা জানিয়েছি ধিক্কার জানাই 15 বছর পর্যন্ত ভারত শুধুমাত্র শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক করেছে আর এই করতে গিয়ে থাকতে গিয়ে বাংলাদেশের মানুষকে এবং বাংলাদেশের মানুষের স্বাধীনতাকে তারা দুপায়ে ধরেছে বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে হরণ করেছে সারা পৃথিবীতে আন্তর্জাতিক বিশ্ব থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে বাংলাদেশের মানুষকে আন্তর্জাতিক অঙ্গনে অধিকার হারা করেছে আর তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছিল এখন সেই শেখ হাসিনা খুনি শেখ হাসিনা যার বিরুদ্ধে শতাধিক হত্যা মামলা দায়ের হয়েছে বাংলাদেশের আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সেই গ্রেফতারি পরোয়ানার একজন খুনি একজন হত্যাকারী হত্যাকাণ্ডে মামলার আসামিকে ভারত রাষ্ট্র আশ্রয় দিয়ে প্রশ্রয় দিয়ে আইনের শাসনের প্রতি বিদ্রোহী প্রদর্শন করেছে সর্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে দিয়েছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই যে কোনো মূল্যে আন্তর্জাতিক বিশ্বের সহযোগিতা নিয়ে হলেও এই সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে ইন্টারপোলের এই দাবি জারি করে খুনি শেখ হাসিনা সহ তার সকল দোষীদেরকে ধরে এনে মামলার মাটিতে বিচার করতে হবে